এই লবণ পানি দিয়েই পাক করি আমরা গড়াই থই খাইয়ে দিয়ে আমরা খাই সব কিছুই খালের পানি দিয়ে করি কোনো উপায় নাই মানুষের বাড়িতে অনেক দূরে পুষ্কুনি আছে ওই জায়গার থেকে টান্যা আইনে তারপরে খাইতে হয় এবং রান্না করা এটা তো সম্ভব না বুঝছেন সমস্যা আছে গায়ে অ্যালার্জি উঠে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার তারপরে বিষাক্ত জিনিস উঠে অনেক অনেক সমস্যা শরীরের সমস্যা হয় আর কি এই ধরেন আমাগো আর কি পানিটা খাইতে একটু কষ্ট হয় ডেলি 5 লিটার পানি খাইতে খাওয়া লাগে কিন্তু এই জায়গায় 2 লিটার খাইতে পারি আর 3 লিটার খাওয়া যায় না এই কারণে আর কি এই দুই শরীরের জন্য করা হয় শরীর করা হয়ে যায় সমস্যা হইলে আর করবো করার কিছু আছে টিউবওয়েল বসা ওই জায়গায় তো টিউবওয়েল বসাই লেখবে সেটা না লবণ পানি ওঠে টিউবওয়েল বললে একটা বললে মুই সেই রে হ্যাঁ পানি তেমনি ভালো না কেমন লাল 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 পানি ওঠে তেমন ভালো না এই হ্যাঁ টিউবওয়েল বাত হয়ে গেছে সেই দিন আর কেউ টিউবওয়েল বয় না খালি পানিরই কষ্ট বেশি উপায় নাই কিছু আবার লবণ পানি খাইতে আসি হ্যাঁ এই লবণ পানি আমরা খাই আমরা পাক করি এই খালের পানি দিয়ে এর জায়গায় আশেপাশে কোনো জায়গায় মিষ্টি পানি নাই হাঁস মুরগি অসুস্থ হয়ে যায় এই লবণ পানি দিতে বুঝছেন ওদেরও তো লবণ পানি খাইতে হয় খাইতে হয় না পানির স্রোত বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে এইটা সম্পূর্ণ তলায় যায় এই যে লেমু গাছ আছে লেমু গাছ আরও ছিল সবগুলো মরে গেছে এখন এই একটা লেমু গাছ আছে তারপরে এখন শুকনো দিন সেই জন্য আর কি এই কৃষি বৃষি এগুলো আর কি লাগা যায় এবং সার দিয়ে অনেক প্রচুর সার দিতে হয় তাছাড়া মরে যায় ওই তো গাছ লাগাইছি ওই দেখছেন ওই সব মরে যায় ওই এখন ওই ইয়ে লবণ পানির কারণে ওই গাছগুলো সব মরে যায়